ऑनलाइन टीचर, ऑनलाइन शिक्षक, शब्द का निर्बोध ना बोल रही है। सुप्रिय शिक्षार्थी बृंद, ऑनलाइन शिक्षक चैनले स्वागतम। आजकेर विषय एसएससी और एचएससी शिक्षार्थीदेर जन्य हिसाब विज्ञान बाट्टा। बाट्टा सम्पर्के धारणा। साधारण भावे उत्पादनकारी बा पाइकारी व्यवसायीगण पण्य बिक्रयेर समय पण्येर लिखित मूल्य तालिका होते निर्दिष्ट हारे छाड़ देय एबं देनादारेर निकट होते पावना अर्थ द्रुत आदायेर उद्देश्ये जे परिमाण अर्थ कम ग्रहण करे थाके ताके बाट्टा बोले। बाट्टा प्रधानत दुई प्रकार, जेमन एक कारबारी बाट्टा, दुई नगद बाट्टा। कारबारी बाट्टा दुई प्रकार, जेमन एक क्रय बाट्टा, दुई बिक्रय बाट्टा। नगद बाट्टा दुई प्रकार, जेमन एक प्राप्त बाट्टा, दुई प्रदत्त बाट्टा। कारबारी बाट्टा विक्रेता पण्येर बिक्रय मूल्य निर्धारण करे थाके। बड़ बड़ कारबारी बा उत्पादनकारी बिक्रय बृद्धिर जन्य खुचरा व्यवसायीर निकट पण्य बिक्रयेर समय उहार बिक्रय मूल्य बा निर्दिष्ट मूल्य होते जे परिमाण अर्थ कम नेय ताई कारबारी बाट्टा हिसेबे गण्य। ए कारबारी बाट्टा विक्रेतार जन्य बिक्रय बाट्टा ओ क्रेतार जन्य क्रय बाट्टा। क्रेता विक्रेता उभयई ए बाट्टा हिसाब राखे ना। चालान मोताबेक कारबारी बाट्टा बादे प्रकृत जे मूल्य क्रय विक्रय होयेछे ताई हिसाबे लिखा हय। उदाहरणस्वरूप धरा जाक आबिद पब्लिकेशन 10% बाट्टाय इस्लामिया लाइब्रेरी निकट 20,000 टाकार पुस्तक विक्रय करलो। परिशोधेर मेयाद 5/10 नीट 30 दिन, अर्थात 10 दिनेर मध्ये परिशोध करले आरो 5% बाट्टा पाওয়া যাবে, অন্যথায় 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। এখানে কারবারি বাট্টার পরিমাণ হবে 20,000 × 10% সমান 2,000 টাকা, যা ইসলামিয়া লাইব্রেরির জন্য ক্রয় বাট্টা ও আবিদ পাবলিকেশনের জন্য বিক্রয় বাট্টা হিসেবে গণ্য। উক্ত লেনদেনে ইসলামিয়া লাইব্রেরি ক্রয় যাবে দেয় ক্রয় হিসেবে লিখবে 18,000 টাকা এবং পাওনাদার হিসেবে লিখবে 18,000 টাকা। পক্ষান্তরে উক্ত লেনদেনে আবিদ পাবলিকেশনস বিক্রয় হিসেবে লিখবে 18,000 টাকা এবং দেনাদার হিসেবে লিখবে 18,000 টাকা। নগদ বাট্টা ব্যবসার অধিকাংশ ক্রয় বিক্রয় ধারে সংগঠিত হয়ে থাকে। ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল্য পরিশোধ করলে বিক্রেতা ক্রেতাকে যে অর্থ ছাড় দেয় তাকে নগদ বাট্টা বলে। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা, উভয় পক্ষই তাদের হিসাব বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে থাকে। পূর্ববর্তী কারবারি বাট্টার উদাহরণ মোতাবেক ইসলামী লাইব্রেরির মেয়াদপূর্তি দিবসের পূর্বে তার দেনা টাকা আবিদ পাবলিকেশনকে পরিশোধ করে দেয়। এক্ষেত্রে নগদ বাট্টার পরিমাণ হবে 18,000 × 5% সমান 900 টাকা, যা ক্রেতা বা ইসলামিয়া লাইব্রেরির জন্য প্রাপ্ত বাট্টা হিসেবে এবং বিক্রেতা বা আবিদ পাবলিকেশনের জন্য প্রদত্ত বাট্টা হিসেবে গণ্য। এই বাট্টা উভয় পক্ষই তাদের হিসাবের বই নগদ প্রদান ও নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করে থাকবে। এক নজরে বাট্টার প্রকারভেদ শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, বাট্টা মূলত দুটো ভাগে ভাগ করা হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, বাট্টা প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, কারবারি বাট্টা নগদ বাট্টা। কারবারি বাট্টাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা। নগদ বাট্টাকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা। আজকের মতো এখানেই, পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।